আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঠিক সন্ধ্যার সময় নদীর পারে এই অসম্ভব সুন্দর একটা মসজিদ। মসজিদটি দেখেই আমার মনটা পবিত্র হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, আমি ফিরছিলাম লঞ্চে করে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে। এই সময়ে আমি হঠাৎ দেখতে পাই লঞ্চের ওপর মুসল্লি ভাইরা নামাজ পড়ছেন, কিন্তু একটু পরে যখন টের পাই যে এই লঞ্চটা কেবলা মুখ হতে সরে যাচ্ছে, তখন আমাদের মুসল্লি ভাইরা কেবলামুখী হওয়ার জন্য সুশৃঙ্খলভাবে নামাজ পড়ারত অবস্থায় তারা তাদের অবস্থানটা পরিবর্তন করছেন। এই দৃশ্য আমি কোনো দিনও দেখিনি। আসলে আমি জানতামও না যে যাত্রাপথে, বিশেষ করে এরকম লঞ্চে যখন আমরা যাত্রা করি তখন কিভাবে নামাজ পড়া হয়। আমার মাথায় এই প্রশ্ন কখনো আসেই নি। কিন্তু হঠাৎ করে দৃশ্য দেখে আমি অবাক হলাম যে কত সহজভাবে নামাজ আদায় করা যায়। বন্ধুরা, যারা দেখেছেন বা জানেন তাদের জন্য এই ভিডিও, কিন্তু যারা দেখেননি বা জানেনও না, মানে আমার মতো অবস্থা, তাদের জন্য এই ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমাদের মুসল্লি ভাইরা দাঁড়িয়ে গেছেন, কারণ এই লঞ্চটা কেবলা মুখ থেকে সরে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখন আমাদের মুসল্লি ভাইরা কি সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থেকে শুধু অবস্থানটা পরিবর্তন করছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।